হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি তোমরা টাইটেল দেখে বুঝেই ফেলেছো যে আসলে ভিডিওটা কি নিয়ে হবে, সেটা হবে একটা ভ্যানিটি ট্যুর নিয়ে। সো তোমরা অনেকেই আমার কাছে রুম ট্যুর চাচ্ছিলে, ভ্যানিটি ট্যুর চাচ্ছিলে, তারপর ক্লোজার ট্যুর চাচ্ছিলে, অনেক কিছু লাইক ট্যুর টাইপসের ভিডিও চাচ্ছিলে, যেহেতু এখন লকডাউনের মধ্যে সবাই আছে। সো বাসায় ভিডিও করার জন্য এই টাইপসের ভিডিওগুলো করা অনেক বেস্ট এবং সবাই অনেক আইডিয়াও পেতে পারে। ইভেন আমার পার্সোনালি খুব ভালো লাগে যে কোনো ট্যুর লাইক রুম ট্যুর, ক্লোজার ট্যুর আর ভ্যানিটি ট্যুর দেখতে আমি লাইক আমার মোস্ট অফ দ্য টাইম আমি এগুলো দেখেই টাইম স্পেন্ড করি ইউটিউবে। সো যাই হোক, তোমরা অনেকে চাচ্ছিলে, বাট রুম ট্যুরটা আমার এখন করা পসিবল হচ্ছে না। আমি খুব সুন রুম ট্যুরটা আপলোড করবো, আর বিকজ রুম ট্যুরের একটা পাশ জাস্ট আমার অর্গানাইজ বা ডেকোরেট করা বাকি আছে। বাট আমার মনে হয় যে ওটা করতে অনেক টাইম কনজিউমিং ব্যাপার হবে। যদি আমি কোনো কন্টেন্ট না পাই বা নিউ কোনো ভিডিও আইডিয়া না পাই, তাহলে আমি রুম ট্যুরের ভিডিওটা খুব সুন আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। বাট আজকে যেটা করবো সেটা হচ্ছে একটা ভ্যানিটি ট্যুর দেখাবো তোমাদের। আমি রিসেন্টলি হচ্ছে ভ্যানিটিটা কিনেছি, আর আমার ভ্যানিটি এইরকম ভাবে বানানোর লাইক ভ্যানিটি উইথ লাইটস বানানোর আমার অনেক দিনের ড্রিম ছিল, বাট ফাইনালি এটা ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমি তোমাদেরকে সেটা শেয়ার করব যে আমি কিভাবে অর্গানাইজ করেছি, লাইক ড্রয়ারগুলোতে আমি কিভাবে রেখেছি, কোথায় রেখেছি, এবং ভ্যানিটি নিয়ে যা যা ডিটেলস আমি পেতে কনফিউজ হচ্ছিলাম সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ও আরেকটা জিনিস ডিসক্লেইমার দিতে চাই, সেটা হচ্ছে এটা কোনো শো অফ না। লাইক তোমাদের যদি এটা পছন্দ না লাগে যে ভ্যানিটি টু তোমরা দেখতে চাও না বা তোমরা পার্সোনালি পছন্দ করো না, তাহলে অবশ্যই ভিডিওটা অফ করে দিবে। বাট তোমাদের যদি আমার মতো ভ্যানিটি ট্যুর বা তোমরা যদি অনেক কনফিউজ থাকো বা ভ্যানিটি বানাতে চাচ্ছো বাট জানো না কিভাবে বানাবা বা কি করবা, কি কতগুলো ড্রয়ার দিলে বেটার হয়, আরো অনেক ডিটেইলস যদি জানতে চাও বা কিভাবে আমি অর্গানাইজ করেছি, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো আজ দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। সো লেটস ডাইভ রাইট ইনটু টুডেজ ভিডিও। তো ভ্যানিটিটা করার জন্য আমার যে প্রবলেমটা ফার্স্টে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে আমি কিভাবে লাইক ভ্যানিটিটা বানাবো। সো আমি এটা অনলাইনে বানিয়েছি। অনলাইনে বানানোর জন্য আমার যেটা করতে হয়েছে যে আমি ওদের কাছ থেকে আমি ফেসবুকের নামটা লাইক যে পেজ থেকে আমি বানিয়েছি সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা যদি জানতে চাও ডিটেলসে ফার্দার মোর, তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি সেটার মধ্যেও তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা খুব কুইকলি আমি ডেলিভারি পেয়েছি, ওদের পেজের সিস্টেমও অনেক ভালো, লাইক কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি অনলাইনে অর্ডার দিব আদৌ কি ভালো হবে কি হবে না, বাট লাকিলি আমি ভালো পেয়েছি এবং লাইক আমাকে 3 দিনে ডেলিভারি দিয়ে দিয়েছে। সো তোমরা যদি ডিটেলস জানতে চাও কোন পেজ থেকে আমি কিনেছি, তাহলে আমি হচ্ছে তোমাদের পেজের নামটা দিয়ে দিব। সো গাইজ, দিস ইজ মাই ভ্যানিটি। অ্যাজ ইউ ক্যান সি, এটা খুবই সিম্পলের মধ্যে একটা ভ্যানিটি। এটার হচ্ছে সাইজটা হচ্ছে 6 ফিট বাই 2.5 ফিটের মধ্যে। এটার লেন্থটা কতটুকু বা দৈর্ঘ্য যেটাই বলে ওইটা আমি জানি না, বাট তারপরেও এটার হচ্ছে পাশে যদি বলো এটা হচ্ছে 2.5 ফিটের মধ্যে আমি করেছি, আর যদি লংয়ে বলো তাহলে হচ্ছে 6 ফিট। আর এটার মধ্যে 10টা লাইটের সিস্টেম দিয়েছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আয়নার সিস্টেমটাও খুবই সুন্দর করে করেছে, তোমরা যদি দেখো এটা একটা ফ্রেমের মধ্যে করেছে। তো তোমরা যদি বানাতে চাও তাহলে ডেফিনেটলি এটা বলে দিবে যে আয়নাটার মধ্যে যেন একটা ফ্রেমের মতো থাকে। সো অনেক সময় দেখা যায় যে ওই ফ্রেমটা দেয় না, ফ্রেমটা না দিলে খুবই বাজে দেখাবে। সো তোমরা হচ্ছে এরকম ফ্রেমের মতো করে বা স্ক্রিনশট নিয়েও টোটালি এটা বানাতে পারো। সো তোমাদের যদি স্পেস অনেক কম থাকে, আমার মনে হয় এটা 2.5 ফিটের মধ্যে করবে। আমার যেহেতু স্পেসটা কম ছিল, অনেক ভ্যানিটিতে দেখবে যে মাঝখানে একটা প্লেস থাকে, বাট আমি এই দুইটা ড্রয়ার একদম পাশাপাশি করে দিয়েছি যাতে ড্রয়ারগুলো বড় হয়, আর যেহেতু আমার স্পেস কম এই জন্য আমি এরকমভাবে বানিয়েছি। বাট আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে। বাট তোমাদের যদি স্পেস থাকে তাহলে হচ্ছে তোমরা 3.5 ফিটেও পাশে করতে পারো, তখন ভ্যানিটিটা অনেক বড় হবে। তো যাই হোক, এটার আয়নার সিস্টেমটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এখানে একটা গ্লাসেস সিস্টেম দিয়েছি, তোমরা একটা দেখতে পারো এখানে একটা উপরে গ্লাসেস সিস্টেম। তোমরা চাইলে হচ্ছে জাস্ট এখানে একটা বোর্ড দিয়ে দিতে পারো যদি সমস্যা হয়, বাট তারপর আমার গ্লাসের সিস্টেমটা অনেক ভালো লেগেছে তাই আমি গ্লাসেস সিস্টেম দিয়েছি। এখানে টোটাল হচ্ছে তোমরা যদি দেখো প্রত্যেক পাশে 5টা করে ড্রয়ার, এবং ড্রয়ারগুলো আমি ডিটেলসে তোমাদেরকে বলবো যে আমি কী রেখেছি। আর যেহেতু নতুন 2 দিন ধরে আমি জাস্ট এটা পেয়েছি, জাস্ট রিসিভ করেছি, এবং সাথে সাথে আমি চিন্তা করলাম তোমরা যদি বানাতে চাও তাহলে ডেফিনেটলি বানাতে পারবে খুব রিজনেবলের মধ্যে। তো এইখানে হচ্ছে প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে আমি ড্রয়ার আমি বেশি দিয়েছি এই কারণে, কারণ ড্রয়ার বেশি থাকলে জিনিসপত্র রাখা যায় বেশি। তো যাই হোক, এখন আমি ফার্স্টে থেকে তোমাদেরকে দেখানো শুরু করি। সো ফার্স্টে যদি আমি দেখাই, এই সাইডের ড্রয়ারটার মধ্যে আমি রেখেছি সব ধরনের শ্যাডো প্যালেট। তো শ্যাডো প্যালেটগুলো একা যেহেতু ভিডিও করছি ইটস টু ডিফিকাল্ট, তো আমার যতগুলো শ্যাডো প্যালেট আছে, আমার শ্যাডো প্যালেট অনেক ফেভারিট, যদিও আমি সবগুলো ইউজ করি না, তো তারপরও আমি কয়টা কিনেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই
এইখানের হচ্ছে যে শ্যাডো প্যালেট, এখানে হচ্ছে যে বিউটি গ্লেজড শ্যাডো প্যালেটগুলো রাখা, তারপর এখানে সফটএক্সের একটা শ্যাডো প্যালেট, দুইটা একই রকম। সো আমি এটা একটা চিন্তা করছি গিভ অ্যাওয়ে করবো, সো তোমরা কি চাও নাকি চাও না আমাকে কমেন্টে জানাও। সো এখানে হচ্ছে মেকআপ রিভলিউশনের শ্যাডো প্যালেট, ফোকালুরের আরেকটা শ্যাডো প্যালেট আছে, আর এভার চেঞ্জিং ফোকালুরের এই শ্যাডো প্যালেটটা আমি অনেক বেশি ইউজ করি, তাই হচ্ছে এটা আমি একদম সবার ফার্স্টে রেখেছি। এছাড়াও এখানে একটা হাইলাইটার আছে সফটএক্সের, এই হাইলাইটারটা আমার অনেক ফেভারেট। এটা দেখা যায় যেগুলো আমি অনেক বেশি ইউজ করি সেই জিনিসগুলো আমি একদম ফার্স্টের দিকে রেখেছি, যাতে আমার ইজিলি আমি ক্যারি করতে পারি। এছাড়াও এখানে রয়েছে যে ফোকালুরের এন্ডলেস পসিবিলিটিসের শ্যাডো প্যালেটটা তোমরা দেখতেই পাবে। সো তোমরা যদি চাও যে এই প্যালেটটার রিভিউ দেখতে, আমি অলরেডি আমার চ্যানেলে করেছি ভিডিওটা, সো তোমরা ডেফিনেটলি দেখতে পারো, চেক করতে পারো। তারপরে হচ্ছে এই এটা হচ্ছে আমার ব্লাশের প্যালেট, তোমরা অনেকবার দেখেছো যদি আমার মেকআপের ভিডিওগুলো দেখো, যে আমি একটাতে অনেক অনেকবার এই প্যালেটে ইউজ করেছি। যাই হোক, এখানে একটা হচ্ছে আমার NC30 ম্যাকের একটা ফেস পাউডার আছে, যদি এখন এটা আমি ইউজ করি না, এটা টোটালি ইনটেক আমার। তারপর এখানে আমার ফিটমির একটা ফেস পাউডার আছে, এই ফেস পাউডারটা আমি এখন ইউজ করি না, এগুলো হচ্ছে আমি সব আমার আপু গিফট করেছে। তো এই জায়গাটাই হচ্ছে আমি সব ধরনের ফেস পাউডার আর হাইলাইটার রেখেছি। আমার হচ্ছে এই হাইলাইটারটা আমি অনেক বেশি ইউজ করি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা অনেক ভালো। এছাড়া আছে হচ্ছে টেকনিকের হাইলাইটার, বিম হাইলাইটার, টেকনিকের এই হাইলাইটারটা আছে। তারপরে এই হাইলাইটারটা আমি অনেক আগে ইউজ করতাম, বাট এখন এত ইউজ করি না সত্যি বলতে। সো এটা হচ্ছে ফোকালুরের বিম হাইলাইটার। এছাড়াও এখানে আছে হচ্ছে তোমার দুইটা ভ্যাজলিন এবং NYX-এর হচ্ছে কনসিলার, দুইটা যেটা আমি খুব ইউজ করি। সো তারপর এটা হচ্ছে ফার্স্ট ড্রয়ারে এখানে আমি রেখেছি হচ্ছে সব ধরনের লিপস্টিক, বাট লিপস্টিক যে আমি কিভাবে রাখবো আমি এখনো ওভাবে ডিসাইড করিনি। সো এটার মধ্যে আমার টোটাল সবগুলো লিপস্টিক রাখা, আর এখানে হচ্ছে সব রেগুলার ইউজের জন্য যা যা লিপস্টিক আছে, লিপ বাম আছে, এগুলো আমি রেখেছি। তারপর এটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম আমার একটা ছোট কাজিনের কাছ থেকে, যে আমি হেয়ার স্টাইল করি তাই এই জন্য আমাকে গিফট করেছিল, সো এই জন্য আমি এটা এখানে রেখে দিয়েছি। এইখানে হচ্ছে আমার যত গ্লিটারের যত আই গ্লিটারগুলো আছে, আই শ্যাডো গ্লিটার, সেগুলো আমি রেখেছি যাতে করে আমি যখন করতে যাই তাড়াতাড়ি পেয়ে যাই। তারপর এখানে জাস্ট র্যান্ডম কিছু স্টাফ রেখেছি, লাইক যখন যেটা মন চায় ক্লিপগুলো, হেয়ার ক্লিপ, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড, এগুলো রেখেছি। আর এটার মধ্যে আমি সব ওয়াচগুলো, কিছু ওয়াচ আছে এটার মধ্যে আমি রেখেছি। তো আমি এই বক্সগুলো চেঞ্জ করব, এই বক্সটা যেহেতু আমি একদম নতুন কিনেছি এবং লকডাউনের মধ্যে, তাই আমি এত বেশি সুন্দর করে সাজাতে পারিনি, বাট তারপর আমার ইচ্ছা আছে এটাকে আরও মডিফাই করার। সো এখানে এখনও কিছু রাখিনি, বাট এটা সুন্দর লাগে এই জন্য এটা এখানে রেখে দিয়েছি, এই দুটো বক্স। এই বক্সটাও আমার অনেক ফেভারেট, অ্যাজ ইউ ক্যান সি এটা সিম্পলের মধ্যে একটা বক্স, এখন এটার মধ্যে কিছু রাখা হয়নি। সো এই ছিল আমার দুইটা ড্রয়ার। তারপরে ড্রয়ারের মধ্যে আমি রেখেছি হচ্ছে আমার যত আইল্যাশ গ্লু, আমার আইল্যাশ অনেক পছন্দ, আইল্যাশ গ্লু অনেক লাইক আমার এই জন্য লাগে। সো এই আইল্যাশ গ্লু নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও করেছি, এটার রিভিউ যদি জানতে চাও তাহলে আমার রিভিউ ভিডিওটা দেখবে, আমি লিংক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখানে হচ্ছে সব ধরনের কাজল, কনসিলার আর মাস্কারা আমি এখানে রেখেছি, যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি অনেক বেশি ইউজ করি। আর এখানে হচ্ছে ল্যাকমির যে আইলাইনারটা আছে সেটা রেখেছি, আমার নেল পলিশ একদম নেই বলেই চলে, কারণ দেখা যায় আমি নেল পলিশ দেওয়াই হয় না, যদিও আমার অনেক ভালো লাগে নেল পলিশ, বাট দেখা যায় যখন তো নামাজ পড়া লাগে বারবার রিমুভার দিয়ে উঠানো, ইটস টু ডিফিকাল্ট। সো এই জন্য আমার নেল পলিশের কালেকশন নেই, বাট হোপফুলি আমি কিনবো, আমি এখনও শিওর না। এখানে হচ্ছে আমার হেয়ার ক্লিপ, যেহেতু আমি হেয়ার স্টাইল করতে অনেক পছন্দ করি এই জন্য আমি ক্লিপগুলো এনেছি। সো এখানে কিছু র্যান্ডম স্টাফ আছে, যে বিউটি ব্লেন্ডার রেখেছি, তারপর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কন্ডিশনার, যে হেয়ার কালার করেছিলাম এটা নেল পলিশ রিমুভার, যদিও আমার নেল পলিশ নেই বাট নেল পলিশ রিমুভার রেখে দিয়েছি। তারপর হচ্ছে আইল্যাশ কার্ল, এটা আমি অনেক ইউজ করি, আমার অনেক ফেভারেট। আর পিছন দিয়ে হচ্ছে আমি রেখেছি আমার যত লিপ বাম, তোমরা এইটাকে একটা হ্যাক হিসেবে ইউজ করতে পারো, যে তোমার যে যদি কোনো গ্লাসেস বক্স থাকে তাহলে সেটার মধ্যে তোমরা লিপ বাম রেখে দিতে পারো। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে রেখেছি, যত ধরনের লিপ বাম আছে সেটা তোমরা এখানে এভাবে ক্যারি করতে
পারো, ছোটখাটো জিনিসগুলোও তোমরা এরকম বক্সের মধ্যে রেখে দিতে পারো, তাহলে ড্রয়ের মধ্যে রাখতে অনেক সুবিধা হবে। তারপর এখানে আমার কিছু এক্সট্রা বিউটি ব্লেন্ডার আছে রিয়েল টেকনিকের, এখন আমি ইউজ করিনি রিয়েল টেকনিকের ব্লেন্ডার। তারপর এখানে হচ্ছে আমার একটা এটাকে কী বলে কাবুকি ব্রাশ আছে, আর এটা হচ্ছে নিউ একদম, এটাকে এটা হচ্ছে স্পট প্রুফিং ওয়াইল ফ্রি ময়শ্চারাইজার। এটা যদিও আমার এখনও ওভাবে আমি ইউজ করিনি, একদম নিউ, বাট তারপর ইউজ করলে তোমরা যদি রিভিউ চাও আমি ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে সেটাফিলের একটা ফেসিয়াল ময়শ্চারাইজার, এটা আমার অনেক পছন্দ, লাইক সাইজটা অনেক ছোট, অনেক কিউট। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমি এভাবে সাজিয়ে রেখেছি আপাতত। তারপর এই সাইডের যদি ড্রয়ারটাকে চিন্তা করি, আমি হচ্ছে আমার সব ফাউন্ডেশন, ফাউন্ডেশন আমার অত বেশি নেই, তারপরও আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাউন্ডেশন ট্রাই করতে অনেক পছন্দ করি, এই জন্য আমি এখানে ফাউন্ডেশন রেখেছি। আর এগুলো হচ্ছে আমার মেকআপ স্প্রে প্রাইমার সব এই ড্রয়ারে, আর এগুলো হচ্ছে আমার আইল্যাশ, যত আইল্যাশ আছে, যেহেতু আমি আইল্যাশ অনেক বেশি ইউজ করি এই জন্য আমি আইল্যাশ কিনেও রাখি। বাট যদি এই কালেকশন একদম শেষ, আমার নতুন করে আবার কিনতে হবে। একটা আইল্যাশ আমার অনেক পছন্দ, সেটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছিল, আমি যদি তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটা আর্ডেলের এই ল্যাশটা, আমি এখনও ইউজ করিনি, এখন এটা বাংলাদেশে অত অ্যাভেলেবেল আমি পাই না, এটার নামটার বা সাইজটা কী আমি জানি না, সো এই জন্য আমি এটা রেখে দিয়েছি পিছনের দিকে। সো সামনের দিকে হচ্ছে আমি ফাউন্ডেশনগুলো রেখেছি, যেগুলো তোমরা রেগুলার ইউজ করবে সেগুলো সামনের দিকে রাখবে, আর যেগুলো হচ্ছে নর্মালি ইউজ করবে কম সেগুলো পিছনের দিকে রাখবে। তারপরের যে সেক্টরটা, সেটার মধ্যে আমার জুয়েলারিগুলো, সব জুয়েলারি যেটা হচ্ছে আমার সিলভার জুয়েলারি, এইটার আমি একটা ভিডিও করেছি আমার সব জুয়েলারি, এটা হচ্ছে একটা চকলেটের বক্সে রেখেছি, আমার এই বক্সগুলো অনেক পছন্দ। এই সো এখানে হচ্ছে সব ইয়াররিংসগুলো রাখা, লাইক সিলভার ইয়াররিংস, এখানে হচ্ছে যত ধরনের লাইক কালারফুল ইয়াররিংসগুলো আছে সেটা, এইটা আমি এখনও পরিনি, এটা হচ্ছে আমি একটা রিসেন্টলি গিফট পেয়েছিলাম আমার একটা ছোট বোনের কাছ থেকে। সো ওর কাছ থেকে আমি এই গিফটটা পেয়েছি, বাট আমার কাছে এটা খুব ভালো লেগেছে, বাট আমি এটা এখনও রিসেন্টলি পরার কোনো সুযোগই পাইনি, সো যখন পাবো তখন আসলে হোপফুলি পরবো। আর তারপর এই ইয়াররিংসটা আমার অনেক পছন্দ, লাইক গোল্ডেন ইয়াররিংস, যদি তোমরা দেখো এই ইয়াররিংসটা, এটা অনেক সুন্দর ইয়াররিংস, এই টাইপসের ঝুমকা টাইপসের ইয়াররিংসগুলো আমি সব এখানে রেখেছি। সো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই ইয়াররিংসটা আমি কোথা থেকে কিনেছি, এটা আসলে আমি ধানমন্ডি কোনো একটা শপ থেকে কিনেছিলাম, ওখানে আমার হচ্ছে সব ফেভারিট সিলভার জুয়েলারি কালেকশন আছে। সো তোমরা যদি এটার ভিডিও দেখতে চাও আমি ভিডিও লিঙ্কটা তোমাদের দিয়ে দিবো, আমি অলরেডি একটা ভিডিও করেছি, সো সেটার মধ্যে তোমরা দেখে নিও। তারপরে আসি যে এই সাইডে, এই সাইডেরও রেঞ্জের মধ্যে আমার সব ইয়াররিংসগুলো আমি রেখেছি, লাইক এখানেও এগুলো হচ্ছে আমি চালদাল থেকে যখন ডিম অর্ডার করেছিলাম তখন পেয়েছিলাম, এই জন্য আমি সেগুলোকে হচ্ছে ইয়াররিংসের জন্য ইউজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ধরনের ইয়াররিংস সব রেখেছি। এখানে হচ্ছে আমার, যেহেতু আমি অনেকবার বলেছিলাম ভিডিওগুলোতে যে আমার রাউন্ড ইয়াররিংগুলো অনেক পছন্দ, সো তোমরা দেখতেই পাচ্ছ আমার নিউ অনেকগুলো আমি কালেকশনে রেখে দিয়েছি, কারণ আমার কী পরিমাণ পছন্দ হতে পারে। তারপর এখানে আমার কিছু কি বলে এটাকে হচ্ছে আমার রিং আছে, এই রিংটা আমার অনেক পছন্দের, এই রিংটা আমার অনেক বেশি পছন্দের, তোমরা দেখো এটা, এই রিংটাও আমার পছন্দ। আমার সিলভার জুয়েলারি কালেকশন অত বেশি নেই, কারণ আমি অত বেশি কালেকশনে রাখি না। তারপরে এইখানে হচ্ছে এই ইয়াররিংটা আমার অনেক ফেভারিট, এটা সিম্পলের মধ্যে এই ইয়াররিংটা আমার খুবই পছন্দ, এটাও আমি একটা বার্থডে গিফটে পেয়েছিলাম, এই ইয়াররিংটা আমার অনেক পছন্দের একটা ইয়াররিং। তো এই তো এগুলোই হচ্ছে আমার কালেকশনের দিকে যেগুলো আমি রেখেছি এখানে জুয়েলারি কালেকশন। তারপরে যদি আসি এখানে হচ্ছে আমার যত ইনটেক করা, লাইক সেন্সোডাইন, তারপর হচ্ছে ইনটেক যত প্রোডাক্ট আছে লাইক ট্রেসিমির শ্যাম্পু, এগুলো আমি রেখে দিয়েছি একটা একটা করে ইউজ করবো। তারপরে এই যে মাইসেলার ওয়াটারটা আমার অনেক ফেভারিট, তোমরা যদি দেখো গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা, এই ওয়াটারটা খুবই ভালো, অনেক অনেক ভালো ভালো রিভিউ আছে এটা নিয়ে। সো তোমরা যদি মেকআপ ক্লিনজিংয়ের জন্য কিছু কিনতে চাও ডেফিনেটলি কিনতে পারো। শেষে যে ড্রয়ারটা, সেটার মধ্যে জাস্ট কিছু র্যান্ডম স্টাফ রেখেছি, সো এটা নিয়ে এখনও সাজানো হয়নি ভালোভাবে। তারপরে যে ড্রয়ারটা, এটার মধ্যে হচ্ছে আমি সব ইনটেক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রেখেছি, যেমন পন্স বিবি ক্রিম, পন্স বিবি ক্রিম আমার অনেক ফেভারিট, সো এটা তো থাকতেই হবে। তারপরে এই যে আমি তোমাদেরকে একটা কোয়ান্টেন এমটি প্রোডাক্টসের মধ্যে দেখিয়েছিলাম যে ক্লিয়ারসিল যে কম ব্র্যান্ডটা নিয়ে সেটার স্ক্রাবটা রয়েছে। লাস্টের যে ড্রয়ারটা, এটা হচ্ছে ফাইনাল ড্রয়ার, এটার মধ্যে হেয়ার স্টাইল করার জন্য হেয়ার কার্লার, হেয়ার ড্রয়ার, এই জিনিসগুলো আমি হচ্ছে এটার মধ্যে রেখেছি। সো গাইজ, এটাই ছিল আমার ভ্যানিটি ট্যুর। ভ্যানিটিটা অত বেশি ভালোভাবে সাজানো হয়নি বা অর্গানাইজ করা হয়নি,
হয়নি বাট তারপর আমি ভিডিওটা এই কারণে দিলাম কারণ তোমরা যদি বানাতে চাও বা কনফিউজ থাকো যে অনলাইনে আমরা কি বানাবো নাকি বানাবো না বা প্রোডাক্ট কোয়ালিটি কেমন দিব আমি যেহেতু হোয়াইট বোর্ডের মধ্যে বানিয়েছি সো তোমরা ডেফিনেটলি বানাতে পারো আর তোমরা যদি বানাতে চাও এভাবে যে তোমাদের যদি জায়গায় স্পেস কম থাকে তোমরা 2.5 ফিটের মধ্যেও বানাতে পারবে ডেফিনেটলি এবং আমি টোটাল 10টা ড্রয়ার দিয়েছি আমি ফার্স্টে 8টা ড্রয়ার দিতে চেয়েছিলাম বাট তারপর চিন্তা করলাম যে আমি যদি আরেকটা বেশি ড্রয়ার দিই আমি বেশি জিনিস রাখতে পারবো এবং আমি সবগুলোতে হচ্ছে লক সিস্টেম করেছি সো তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো যাদের কাছে বানাবে পুরো ডিটেলসে বলতে হবে আর তোমরা যদি জানতে চাও আমি কোন পেজের মাধ্যমে করেছি তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারো অথবা কমেন্টে আস্ক করতে পারো আমি ডেফিনেটলি বলে দিব আমার এখন মনে পড়ছে না লাইক ফার্নিচার সামথিং একটা ফেসবুক পেজ সো ইয়া ডেফিনেটলি সেখানেও বানাতে পারো বা অন্য কোথাও ফেসবুক ভালো পেজ বা ডিরেক্টলি যেও বানাতে পারো যদি লকডাউন শেষ হয় সো ইয়া দ্যাটস দ্য হোল ভ্যানিটি ট্যুর আই হোপ ইউ লাইক দ্যাট অ্যান্ড ইফ ইউ ডু প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন সো দ্যাট ইউ ক্যান নোটিফাই ওয়েন আই আপলোড আ নিউ ভিডিও অ্যান্ড তোমাদের যদি ক্লোজার ট্যুর বা রুম ট্যুর দেখার ইচ্ছা থাকে তাহলে ওইটাও কমেন্টে জানাও আমি ডেফিনেটলি করার ট্রাই করবো কারণ যেহেতু এখন লকডাউন লাইক কন্টেন্ট এখন এই টাইপস এর কন্টেন্টগুলো অনেক বেশি ইজি করার জন্য সো তারপর এছাড়াও যদি কোনো ভিডিও সাজেশন থাকে অবশ্যই তোমাকে কমেন্টে জানাও সো ইয়া আই উইল সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও টিল দেন বাই